নদিয়ার দুর্গা প্রতিমা এবার পাড়ি দিতে চলেছে সুদূর কানাডায়। শুনতে কিছুটা স্বপ্ন মনে হলেও এটাই সত্যি হতে চলেছে। নদিয়া জেলার শান্তিপুরে অঙ্কন শিক্ষক শুভজিৎ দে, পড়াশোনা বা পেশাগত দিক থেকে ফুরসত পেলেই তিনি শিল্পকর্মে মশগুল হয়ে পড়েন। মাস দুয়েক আগে তার তৈরি একটি কালীমূর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর তারপরেই দুর্গা প্রতিমা বানানোর অর্ডার আসে কানাডা থেকে। বিয়ের আগে টুকটাক বানাতো, এবং আমাদের বাড়িতে যে মা, সেই মা এবছর বড় করে মূর্তি করেছে, কিন্তু এর আগে ও ছোট করে করতো, তো সেগুলো দেখতাম ভালো লাগতো। আর ওর ইচ্ছা ছিল যে এই নিয়ে ও এগিয়ে যাবে। গত বছর লকডাউনে লকডাউনে যেহেতু কোনো কাজ না থাকায় ও যখন এই মাটির কাজই শুরু করে, আর এটা টুকটাক বিদেশে বা আমাদের এখান থেকেও অনেকে অর্ডার দেয়। তো ও তোমাদের পরিবারে কি কিসের উপর কাজ? আমাদের পরিবার ও ড্রাম হাতে, এবার বর্তমান যা পরিস্থিতি ড্রামে কোনো কাজ নেই, এছাড়াও ও ড্রয়িং শেখায়, এই ও নিজের থেকে এই মাটির কাজটা করে। হ্যাঁ, ও যদি দেখে দেয় আমি মা করি। আমাদের বাড়িতে কোনোদিন মাটির কাজে কোনো ইয়ে ছিল না, ছেলে ছোটোবেলা থেকে আঁকা, আর এই হাতে একটু সামান্য মাটি চাটি নিয়ে বাবা মা ময়দা মারলে পরে সেইটা নিয়ে কিছু ঠিকা টিকা করতে করত। তারপর আস্তে আস্তে ও ওই মূর্তিতে হাত দেয়, ছোটো ছোটো ফিগারের মূর্তিতে হাত দেয়। এখন মোটামুটি যে রাস্তায় এসছে ওর ঠাকুর মূর্তি মানে পশ্চিমবাংলার মতো তো আছেই, এমনকি বিদেশে যাচ্ছে। কেমন লাগছে এটা? কিন্তু মানে আর্থিক সমস্যার জন্য ওকে কোনো কিছু মানে বেশি কিছু আগাতে পারছে না। হ্যাঁ, আমি বেশি লকডাউনে ওর আঁকার পিছনে মোটামুটি অনেক কমে গেছে, আমাদের তাঁতে ব্যবসায় মোটামুটি শেষে নিতে। তা এখন এই পরিস্থিতিতে যেটুকু পারছে ও একা করে যাচ্ছে। কি চাইছেন একজন বাবা হিসেবে? মানে যদি কোনো আর্থিক সহায়তা যদি পেতে, তাহলে হয়তো একটা জীবনে একটা কোনো রাস্তায় যেতে পারত। কিন্তু আর্থিক সমস্যার জন্য কোনো যদি আগাতে পারছি না, যেতে পারছি না। হ্যাঁ, কিন্তু অথচ মূর্তি তৈরি বা খুব নেই, একমাত্র পয়সা তৈরি জন্য ও হয় না। একজন বাবা হিসেবে কী মনে করেন, কতটুকু আত্মবিশ্বাসী যে আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছাবে? আগামী দিনে ও যদি সেরকম সহায়তা পায় ভালো জায়গাতেই যাবে। বিদেশে পাড়ি দেবে তার শিল্প, তাই একটু বেশি যত্নশীল হয়ে মাটি না দিয়ে ইপক্সি কম্পাউন্ড নামে এক উপাদান দিয়ে দুর্গা মূর্তিটি গড়েছে শুভজিৎ। তার উপর পড়েছে বিভিন্ন রং ও নানান সাজের উপকরণ। শুভজিৎ জানায় কুম্ভকার পরিবারে না হয়েও অঙ্কন শৈলী তাকে এই শিল্পে সাহায্য করেছে। তবে তার ইচ্ছা একটি ওয়ার্কশপ গঠনের মাধ্যমে তিনি নতুন শিল্পীদের কাজের দিশা দেখাতে চান। আমি ছবি আঁকা শেখাই, এবার সেই হিসেবে আমার শিল্পের প্রতি একটা আগ্রহ রয়েছে, এবং এই মূর্তি নির্মাণ ছোটোখাটো মূর্তি আমি তৈরি করি ছোটো থেকেই, এবং বিভিন্ন দাদাদের কাজও দেখি, সেই কাজ থেকে নিজের কাজটা ভালো করার চেষ্টা করি। কোথায় কোথায় গেছে তোমার? আমার ঠাকুর গিয়েছে, আমি বেশ কিছু মূর্তি দিয়েছি, দেশের মধ্যে দিয়েছি, দেশের বাইরে। এই মূর্তিটা যেমন কানাডায় যাচ্ছে, এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ, এবং আমার ইচ্ছে এই কাজটা যদি আমি বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে যদি একটা কর্মশালা মতো করতে পারি। এখন তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হয় বা দু একজন যদি মানুষের আমি সাহায্য পাই, ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয়েছে। তিনি ওখানে কি, তিনি বাঙালি? অবশ্যই উনি বাঙালি, উনি বাড়িতে পুজোর জন্য মূর্তিটি অর্ডার দিয়েছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এটা মাটির নয়, এটা ইপক্সি কম্পাউন্ডের তৈরি মূর্তি। মাটির যেহেতু ট্রান্সপোর্টের সমস্যা হতে পারে, ওনারা একটু শক্তপক্ত মূর্তিও চেয়েছেন, তাই এটা ইপক্সি কম্পাউন্ডকে আমি তৈরি করেছি। কতদিন সময় লাগলো? সময় লেগেছে মাসখানেক লেগেছে আমার। কীভাবে যাবে এটা, পৌঁছাবে কীভাবে? এটা আমি ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো। এই মূর্তিটি এখনও
কিছুটা টাচ বাকি এবং সেটা দিয়ে কাঠের ব্যবসা প্যাকিং করে আমি ট্রান্সপোর্টে দিয়ে দেবো, ওনারা পৌঁছে দেবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আগের মাসে আমি একটা জয় দুর্গা মূর্তি দিয়েছি দিল্লিতে, যদিও সেটা উনি রিসিভ করেছেন ইউপি থেকে। তাছাড়াও ওই জানুয়ারির দিকে একটা মূর্তি দিয়েছিলাম, মুম্বাই গিয়েছিল সেটা। এরকম দু তিন জায়গায় দেশের মধ্যে দিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় টুকটাক আমার মূর্তি যাই। সবই কি ফেসবুকের মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই বাড়িতে তোমার ঠাকুর বানানোর কোনো প্রবণতা ছিল, বাবা ঠাকুর দাদা কেউ বানান? না না, আমি আমার বাড়িতে আমরা এই কাজের মানুষ আমাদের বাড়িতে নেই। এই যে ঠাকুরের যত সাজসজ্জা দেখছি বা যা কিছু সব কিছুই কি মানে তুমি বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই করেছি, নিজেই করেছি। এই ঠাকুরটা বানাতে কতদিন সময় লেগেছে? আমার এক মাস মতো সময় লেগে গিয়েছে এই ঠাকুরটা তৈরি করতে। এরপরে হাতে কোনো কাজ আছে আর অন্য কোনো? আছে, এখনো বেশ কিছু দুর্গা মূর্তি আছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।